ডিসেম্বরের 4 তারিখ জি জি আসার কথা ছিল আমারও আসার খুব ইচ্ছা ছিল কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি ফেনীবাসীরা ভালোবাসে আমায় তো আসার সুযোগ হয় নাই কাদারাম মাহদুরা মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটবে তার সব লিপিবদ্ধ করে রেখেছেন কে আল্লাহ এখানে মিলন মেলা ঘটাবে আজকে এটা কি 4 তারিখে করা সম্ভব তাকদীরে আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে রেখে দিয়েছেন এজন্য আজকে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ পড়েন সব নেতা খেতা নিয়ে আজকে বসছি মাশাআল্লাহ ফেনীর নেতারা কোরআনের পক্ষে ঠিক কি না 64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক আমরা চাই কি চাই না বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক আমরা চাই কি চাই না আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি গড়তে চাই আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই ঠিক কি না আজকে আমরা সূরাতুল হুজরাত থেকে কথা শুনবো কোন সূরা থেকে হুজরাত সবাই বলেন হুজরাত হুজরাত শব্দটি হুজরা শব্দের প্লুরাল অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে নাই ইমাম সাহেবের কামরা আছে না আছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হুজরাখানা ছিল এট এ টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হুজরাখানা ছিল যেখানে 9 জন বিবি বসবাস করতেন কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনে ডাকি তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো কারণ নাম যদি হয় আব্দুল্লাহ আব্দুল্লাহর বন্ধু তারা ডাকবে এই আব্দুল্লাহ কারণ নাম যদি হয় করিম তার বন্ধুটা ডাকে এই করিম কারণ নাম যদি হয় আবু বকর তার বন্ধুটা আরে ডাকে এই আবু বকর কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি এই মুহাম্মদ এভাবে ডাকা যাবে না ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক কি না as a father as a teacher as a commander as a lawgiver as a lawmaker muhammad is the superman of the world subhanallah poren amar nobir chaite shreshtho kono manush gota bishe ditiyo ta hote pare na amar nobir chaite the most trustworthy personality bishwasto manush ei prithibite hote pare na she kon bondhu bolo bodo bishwasto সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার না মুহাম্মদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ আল্লাহ শিখাতে চাইলেন এই বেদুইন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন তাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা এই মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে না বিশ্বনবী ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ উনাকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ উনাকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ ঠিক কি না শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন আল কাইলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই এটারে কাইলুলা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা এই মুহাম্মদ আসো আল্লাহ বলেন খবরদার
আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহর হাবিব সাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত, সবর করা উচিত। আমরা অনেক সময় সবর করি না, ব্যাপার কি? আওয়াজ আবার বাড়তেছে কেন? এদিকে আবার কথা বলে, এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব সাল্লামকে ওইভাবে ডাকা যায় না। আল্লাহ বলেন, খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? ফ্যানের ছেলেরা কথা বলে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যে এই অস্থির, আরে বেরোয় না কেন, চেয়ারম্যান সাহেব আসে না কেন, এতক্ষণ ধরে বসে আছে, এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই, ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই, ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? Now the decision is yours. You wanna be successful or unsuccessful? আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? হুজুরের সাথে দেখা করতে গেছে, যে হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে, আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয়, হুজুর এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি, আমি রোবট। হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না, এগুলো করবেন না, ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন, স্টপ, অনেক হয়েছে, আর না, অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে, দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার, কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বেরোয়ে চলে আসবেন, পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার, অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না, দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও, তারপরে সালাম দাও, অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা, ঠিক কিনা? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো, আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করবে, ইউ হ্যাভ টু ওয়েট, তিনি আসতে বললে এরপরে ঢুকবো, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ, কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, এগুলাই ইসলাম, ঠিক কিনা? ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সেনাগগ আর গুরুদোয়ারার মতো যে কোনো আবাদত গা নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি,
কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিষ্ণুই বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি, দুইটা ঘর, এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি, আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হে, দুইটা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা, আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিষ্ণুই বললেন, নাম ইস্তাদিন আলাইহা, হ্যাঁ অবশ্যই, মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, বলবেন না? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিষ্ণুই বললেন, না তো হিব্বু আন তারাহা উরিয়ানা জানো, সাহাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবি বললেন, না কশিন কালেও নয়, আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা। যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টুনাইট। আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকব। পারা যাবে? ইনশাআল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? এটা কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় মোট আয়াত আছে 18টি, কয়টি? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেন, এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি? 18টি। এটি কোরআনের কততম সূরা? 49তম সূরা। আর সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল নর্মস শিখানো হয়েছে এই সূরায়, কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সূরাতে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই, শান্তি নাই, সুশৃঙ্খলা নাই, শুধু মারামারি, জিঘাংসা, কিলাকিলি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা। হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, মারামারির বিপরীতে সমাজের সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 10টা গাইডলাইন দিয়েছেন। কয়টা? সবাই বলতে হবে, কয়টা? 10টা। প্রথম গাইডলাইন হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা বিশ্বাসী বলে দাবি করো, খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে? আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? এটা ফাইনাল, এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামিআনা,
আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম, আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট শাস্তে চেও না, আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দা বান্দিদের কাছে যখন আল্লাহর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা খাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল, এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও, বিশ্ব নবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো বছরান্তে 2.5% যাকাত দিবা, বিধানটা কার? এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট, এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবি বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবি বলল, আতাযিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবি বলল, উসল্লি লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ করব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না, তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছ? আমি বিশ্ব নবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ করা গেছে, আওয়াজ করে বলেন বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়ব, 3 রাকাত পড়ব, সব বেশি হবে না, কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয় না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনির ভাইয়েরা রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে। তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা, আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা, এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না, একদিন রাখবা আরেকদিন রাখবা না, এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার ইবাদতও করে, ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই? তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো, আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখাইয়া গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে?
তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। উমরে ফারুক বললেন, না উনি না। আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন, না উমর তুমি বুঝো না, আমি যারে বলছি সে ভালো। উমরে ফারুক বলে, না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাশ করে নাই। আল্লাহ বলেছেন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কিনা? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? উমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন, বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন, এই উমর কি বলছো বুঝি নাই, জোরে বলো। উমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন, বিশ্বনবী বলতেন, এই কি বলেছো, এদিকে আসো জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না উমর, আরো জোরে বলো। উমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন, বিশ্বনবী বলতেন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। সুবহানাল্লাহ। পড়েন ভয়ে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ। যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুম মিন রিয়াদিল জান্না। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রওজাতুম মিন রিয়াদিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি, ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোনো উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন, খবরদার
কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহ ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি, ঠিক কিনা? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে? দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে। তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, ও বিশ্বাসীরা ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবাইয়ানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহ্হাতিল খবর, খবরটা সহি কিনা যাচাই করার দরকার আছে নাই? ইযা জাআকুম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, ফেনিবাসী মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই, রুমর গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে, এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান, ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং, চেক মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়, আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে? কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই, হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ, ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না, প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব অনেক স্ক্যান্ডাল, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে, তোর সমস্যা কি, ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন, চিল্লায় বলেন ঠিক কি না? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু,
মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মেরার বনুল মুস্তালিকের নেতা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আচ্ছা। হারিস ইবনে মেরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে, হালানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও, বনুল মুস্তালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে, বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান পরে চালান, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সুবহানাল্লাহ, পড়েন, নবী হে অভিযান পরে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে, তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যায় বউরে কিল, আইজমায়ের কাইলোমায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেসও করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নম্বর গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব? দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ, কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। 4 নম্বর আল্লাহ বললেন, 4 নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না।
সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে না। আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোন ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা, আছে না? নাই না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে, কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয় আরে কয় বোচা, তোর নাক বোচা, ফেনিতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুভ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন, কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিলা তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম, কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে, কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারীটাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল, চিল্লায় বলেন ঠিক না? সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকীকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইয়্যিদুনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটির ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য খবরদার, জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। এই আবার কি হয়েছে দেখি, আওয়াজ কেন? হ্যাঁ, আর কি দেখবেন, এখন তো বিদায় নেব আমি, চুপ করেন না, এবার থামেন। জিব্বা আছে বলেই, জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি
অমাবাইনা রিজিলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের সবাই বলতে হবে, কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহাইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে, মানে জিব্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয়, জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা কি ছিলেন জানেন? ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা, তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? লাকদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতহু লামাসাজাতিল বাহার। আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিব্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। পাঁচ নাম্বারে আল্লাহ বললেন, বসে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে, কিছু লোক আছে, এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা, তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না, কখনো অন্যের দোষ খোঁজা যাবে না, দোষ আমরা খুঁজব নিজের দোষ, ঠিক কি না? দোষ আমরা খুঁজব কার দোষ? চিল্লায় বলতে হবে কার দোষ? নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো? আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই, ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি,
নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, দাঁড়াতে হবে, সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে, অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই। চিল্লায় বলো ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজব। বসেন বসেন, কি ঢুকছে এখানে? হ্যাঁ, কারেন্টে শক করছে? সাপ, সাপ আওয়াজ শুনতে আসে? মাশাআল্লাহ, এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা, অন্যের দোষ খুঁজবো না, নিজের দোষ খোঁজা যাবে? যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব। এই চলো রাই, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো। বসেন ভাই বসেন, এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আসে না নাই না? আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে, আরে লিটন একটা নাম হইলো, তো কত আছে আমাদের এলাকায়? না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের, যত্নের, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান, এলাকার সিপাই পইরাস। এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের, বড় যত্নের, বড় আদরের। কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? তো সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না, এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের, কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসে না নাই? এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আছে না নাই? আমি অনেক দেখেছি, সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে, তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি, এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য ফেনীর সোনার টুকরারা, খবরদার বন্ধুরা, নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর, ওরে সবাই ডাকে বকইরা, কপাল পোড়া। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আকাইচা, কত সুন্দর নাম, আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচা, আছে না নাই? কবিরা গুনা করেছেন আপনি, কবিরা গুনা, ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলা কবিরা গুনা। কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কিনা? এরপর আট নম্বরে আল্লাহ বললেন, ইয়া
أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে। কার কথা? অনুমান নির্ভর কোন কথা, আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, ফেনীবাসী কথা বোঝা যায়? ফেনি না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি আইসাই রেনি রেনি? আপনারা কি ডাকেন, ফেনি না হেনি? ফেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সচেতন ফেনিবাস। দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে তো। নোয়াখালী করে গালি দিয়েন না, সিটাঙ্গারে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না। আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কি না? 64 জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল? সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, তা আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব খিতা হররা, আপনারা বালা আসুননি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কি না? এই জিতানিবু কাসীরাম মিনাজ্জান, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়াকুম আযান ফাইন্না যান্না কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা, অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না, ধারণা করে কিছু বলবো না। আর ধারণা করলেও ভালো ধারণা করবো। কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে, পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক, এরা ইয়াতাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে। আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? এজন্য দৃষ্টিভঙ্গি বদলান। জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়, পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরাস। কাউকে যদি প্রশ্ন করি, ভাই কি দেখতে পাচ্ছেন, একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনকে বললাম, ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর। প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কি না? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না। নয় নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছে। নয় নাম্বার আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা হারাম। গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না, এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজস্ব গোয়েন্দা ছিল, কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি, এটারে হারাম ঘোষণা করেছে কে? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে। আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলা নাই। দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে, উনি আরিফেতে কথা শুনে আছে না নাই? ছিদ্র একটা থাকলে উকি মারে আছে না নাই? খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম,
এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল, এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে, খবরদার। Everyone has a personal space and no one should interfere someone's personal space. কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদ স্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত উনার? বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কিনা? মানুষ একটা দেখলে ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো, কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? শেষ কথা বলি, দশ নম্বরে আল্লাহ বললেন, দশ নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমাখিহি মাইতান ফাকারিহতুম। খবরদার কেউ কারো গীবত করো না। কি করো না? গীবত করো না। এই উঠতেছে কে? বসেন, এখনই কথা শেষ হবে, একসাথে উঠবো। বসেন, আমার দিকে তাকান, আওয়াজ বন্ধ করুন, একে অপরের গীবত করো না। ব্যাক বাইটিং, চুগল করি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলো নাই। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন, ঠিক কি না? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান। কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাহেব দেখলেন কিছু লোক, লাহুম আজফারুন মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল, মান হুম, মান হাউলাইরা, কারা? সাইয়েদনা জিব্রিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব। এই দশটা গাইডলাইন এই ফেনী জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয় আপনাদের কি মনে হয়, ফেনীর কোন এলাকাতে কোন থানাতে মারামারি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো থাকবে?
থাকবে। সবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন, আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ইমানদারগণ, এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান্নাস। এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও বিশ্বাসীরা এটা বলে ডাকে নাই, ও মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি, ওই পুরুষের নাম কি? ফেনীবাসী আওয়াজ করে বলেন আদম আলাইহিস সালাম। আর ওই নারীটার নাম কি? এই দুইজন থেকে গোটা পৃথিবী, তার মানে আসলে আমরা সব এক। আসলে কি? সব এক। নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন-নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বিনিয়া, দ্বিনি ভাই, এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দ্বিনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না আদম আলাইহিস সালাম। সবার মায়ের নাম কি? দেখছেন আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই, আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য, আমরা করেছি আরব অনারবের বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লে বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোর এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নেই। এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি, এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন না। না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আর আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, সব মুসলিম। আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলিগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিচ্ছু নাই। আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না, তো খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম। আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? কিন্তু আমাদের মধ্যে বিভাজন। আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মা, জীবন বিধানে কইসী বাণী কোরা, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। পড়েন আমিন। বাইতুল্লাহ এক,
মদিনা শরীফে ওহুদ পাহাড়ে বদরের মাঠে ঠিকিরা একটা তো জীবন মরণও যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হওয়ান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কিনা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার ফেনীর কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট মাশাআল্লাহ 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 আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ঠিক কিনা পারা যাবে মুসলমান আর যে দশটা গাইডলাইন দশটা মেসেজ আজকে শেয়ার করলাম এগুলো মানা যাবে তো অনেক বোনেরা এসেছে আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত এইদিকে অনেক পেছন পর্যন্ত এদিকে অনেক ভাইরা বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে নারীদের জন্য একটাই কথা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো আমার কলিজার টুকরা ফেনীর যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সাইয়েদেনা উমরে ফারুকের মতো কবুল করো সাইয়েদেনা হামজার মতো তুমি কবুল করো খাব্বাব খুবাইবের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তুমি এই প্রোগ্রামটার আমাদের নাজাতের ওসিলা বানাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সংক্ষিপ্ত দোয়া হবে মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ডোন্ট দে ফিল এনি শাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি নো ড্রেস ইন দেয়ার বডি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ডোন্ট দে ফিল এনি শাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি নো ড্রেস ইন দেয়ার বডি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিষ্ণুই বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মানে কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র ১১টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে সুবহানাল্লাহ পড়েন তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমন
বর্ণনা করছেন কে? আল্লাহ। সুরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সুরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন সুরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সুরা। কি সুরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এ সুরার আয়াত সংখ্যা ১১। এটা কোরআনের ১০১ নম্বর সুরা। এটা আল কোরআন আল করিমের ৩০তম পারায় অবস্থিত একটা সুরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া, তারা ফিরে তাকালো কি আল কারিয়া, আবার বলা হলো মাল কারিয়া, কি মাল কারিয়া, আবার বলা হলো ওমা আদরা কামাল কারিয়া, আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন। এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না? নাই। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না? নাই। আজরাইল কিন্তু রাখে না, ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট, ওই ট্রাম্পেটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরা কামাল, এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া, হুইসেল, সাইরেন, ট্রাম্পিট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিসুরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই শিঙ্গে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশের মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল, সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কি না? বিকট আওয়াজ, গগনবিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনেনি। শুনছেন? পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে, বলেন তো। হ্যাঁ, বজ্রপাত, বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? হ্যাঁ, ঠেড়া, ঠেড়া, অনেক জায়গাতেই বলে ঠেড়া, নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে, হেতের উপরে আল্লাহ ঠেড়া হচ্ছে, আছে না? নাই। তো এই যে ঠেড়া, বজ্রপাত, ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, আর আপনি বলেছেন কি, গাড়ির চাকা যদি পাংচার হয়, হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে। আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি, আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি, বিকট আওয়াজ হয়, ভয় পেয়ে যায়, এতে দুর্ঘটনাও ঘটে, ঠিক কি না? আচ্ছা, এক নম্বরে পেলাম ঠেড়া, বজ্রপা, দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে, আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ? কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? হ্যাঁ, কি করলে? ও ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না? নেই, পাওয়া গেল আরেকটা, আর কি আওয়াজ আছে? ককটেল মারলে, গ্রেনেড হামলা,
বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে, আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায়, আওয়াজ আছে না নাই? হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না নাই? এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কেমতের দিন যে হবে আলকারিয়া, এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন এই আওয়াজের মতো? এজন্য আল্লাহ বললেন আলকারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না, ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, সেটার নাম হচ্ছে আল কারিয়া মাল আমা আদরা কামাল, বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট, এই সাইরেনে ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য, চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই, তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে 9:50, রাত 9:50, ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে, আজ অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওয়ামা আদরাকা মাল। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর, প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফখাতুল ফাজাব, দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো তুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিয়া এই বিকট আওয়াজটা হবে। শুনতেছেন? মনোযোগ আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না? তো তিনটা ফুৎকার, কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না, কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না। আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে, পাওয়ার, এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? কথা বলেন, কে আবিষ্কার করছে এটা? হ্যাঁ, কে? বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন আবিষ্কার করেছে। আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার, ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, ফলে আমরা বসে আছি। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোন টানাটানি নাই, আপনি শূন্যে ভেসে থাকবেন, নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে। কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে, এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শুনে নাই, একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না, কে কই চলে গেছে হিসাব নাই, সব থাকবে ওই টাইমে, সব থাকবে না? কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে বাজারে, আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না, থাকবে কই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই, কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না, বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব। শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে, র‍্যাকেট খেলে না, নিমসারে বোধহয় খেলে টেলে না, খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে, কি গাড়ে? এরপর বাঁশের মধ্যে লাগায় কি? লাইট। লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে, আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন। আল্লাহ সেটাই বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে।
ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ, তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে, ফু মারলে আরো দূরে যায়, আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? তাজিংডং পর্বত, কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, ময়মনসিংহ। ওটা থাকবে কেমতের দিন? আল-কারিআ, আল-কারিআর সময় টিকবে ওটা? তাজিংডং বিজয়, সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায়? এটা বান্দরবান। এটা এটা টিকবে? কেওক্রাডাং একটা আছে না, চিম্বুক আছে না, টিকবে? টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু, টিকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না? আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না? আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না, একটা পাহাড়ও থাকবে না। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে পাঁচতলা, সাততলা, দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে, বিল্ডিং বাড়তে শুরু করেছে, কেয়ামত যখন শুরু হবে, আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে, ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি? ত্রিশতলা, পঞ্চাশতলা হলে তো আর ভাঙবে না, বুর্জ আল খলিফা ভাঙবে না, দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা, কিংডম টাওয়ার, এটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে। তাইপিডাং 101, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার, টিকবে? কথা বলেন টিকবে? আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ার গুলো ভেঙে খান খান, পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহ আকবার, নকশা কে দিছেন আল্লাহ? নকশা কে দিছেন না? সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমর ইয়াকুলু ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে, সবার মুখে এক কথা, পালাবো কই? পালানোর জায়গা আছে নাকি? শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে, সৌদিতে আর হবে না। হ্যাঁ, আমেরিকায়? আমেরিকায় কেমন হবে? ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে। হ্যাঁ, আমেরিকা তো হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি, আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা নাতুবি সামা কাতাইয়ে সিজিল্লিল কুতুব, আকাশ আর আকাশ থাকবে না, কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক, শুরু হয়ে যাবে কেয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে, দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরা, এটা দুধের বাচ্চা, এটারে ফেলে মা কোথাও যায় না, কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওমা আদরা কামাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়,
যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল-কারিআ মাল-কারিআ ওমা আদরাকা মাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা এই গানের কথামালাটা খুব সুন্দর না আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রূহ কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রূহ কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেহ ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারী ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রূহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর
মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা করতে করতে সব ফেরেশতা, ফেরেশতাদের সংখ্যা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সাবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। এক নাম্বার কলিক শেষ। কলিক বুঝেন তো? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। এক নাম্বার কলিক নাই, আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রূহটা কবজ করে ফেলবে। ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে যা, দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম, ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার তিনজন কলিগি শেষ। আছে কেউ? আছে। এবার আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল। আজরাইল বলবে, কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি, আল্লাহ আছি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আন্তাল হাইয়ুল কাইয়ুম, তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আছি, আমি বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে, মালাকুল মাউত এবার তুই মর, এবার এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে, আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কাপা কাপি করে লাভ নাই, মর। মালাকুল মাউত বলবে, মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন, আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরব কেন? আল্লাহ বলবেন, কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরব, আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিং দাইকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি, মর, কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবে, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবেই, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মরে যা, মুত, ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মর, মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল, ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মাউতের কিচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে, বায়ে, সামনে, পেছনে, উপরে, নিচে কেউ আছে? একজন ছাড়া তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে?
আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের নিমসারে বটগাছ আছে? কোথায় আছে বটগাছ? অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল শালু দেয়, নাচানাচি করে, এরকম বটগাছের আখড়া আছে নাই? আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী আইনা আশজারুকে, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আন্নাহারুকে, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি মিসৌরি কই? নীল নদ কোথায়? আমাজন কোথায়? 6695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু, পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক, 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি। মিশরে নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই, এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস, উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান, নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহু আকবার পড়ো। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে ইরাকের দজলা ফোরাত, ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ পড়বেন না? 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছেন। তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম, 10টা দেশ ঘুরে এই নীল নদ। একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল কারিআ মাল ওয়ামা আদরাকা মাল ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে, কয়বার দিছে? কয়বার মনে আছে? খেয়ে ফেলাইছেন মনে হয়। দিতে হবে মোট কয়টা? দিয়েছে কয়টা? বাকি আছে? ওটা দেয়া লাগবে না? আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 3 নম্বর ফু দিয়ে ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া আল্লাহ বলবেন 3 নম্বর ফুৎকার দে, বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে, যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে, যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে, যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে, যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে, যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে। কি বলবে? ঘুম ভাঙাইয়া গেল রে,
ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। কুকিল বলে মরা, আবার এটা ঘুম ভাঙা, কত বড় ডাকা। ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে। জানেন না আপনারা, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, প্রথম নিহত মানব। তার কবরের জিন্দগিটা অনেক লম্বা, ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন, আজও শুয়েই আছেন, কিয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে, উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাদা, কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? মরার কুকিলে কে ভাঙাইছে? আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে। আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই, আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে? যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে, হাত দুটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে তিনজনের সমান, কে মেরেছে কেউ জানে না, এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? The final game will be held that day, the day of resurrection, the day of Qiyamah, the day of Al-Qariyah. Mal? অমাদ্রা কমল, সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণুই বললেন হফাতান উরাতান মুশাতান গুরলা, সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার। মুখে কি? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন, বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে, আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো, উলঙ্গ নাকেন, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণা, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি? ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই, নবীরে এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিষ্ণুই বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে, সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে, যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব, প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না, স্ত্রী আমার চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না,
পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়েশা, দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা। ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাজে, কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাজে, ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে, ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগ ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে। সুবহানাল্লাহ কইবেন না, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সফসফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া। পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও। পড়েন, আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে নাম, আমার নাম কি পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, ওটা কি না? ওটা নিক্তি পাল্লা। এটা কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে, ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। আপনারা নিমসারের মানুষ, এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি, আপনারা বুঝবেন ভালো। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কিনা? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য দু চারটা বেশি গেল, আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই, কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায়, আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই, তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কিনা? এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কিনা? আল্লাহ যে মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটা তুমি সহজ করে দিও। পড়ে না, আমিন। রোজ হাশরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার করলে বাঁচরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাশরে হে আল্লাহ আমার করোনা
বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায় বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বাঁ হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বাঁ হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বাহাতে আমলনামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড় কি কর আমলনামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে কি দিয়ে ইকরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে ইকরা দিয়ে ইকরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনে মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর পড়তে আপনারে হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমলনামা বা হাতে আল্লাহ কয় লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমলনামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমলনামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড় তুই তোর আমলনামা পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে ও মিয়া নিজে নিজে নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি 90 পাবো আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পড় আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন যাররা যাররা আমরা কি বলি যাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছেন আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যাররা আরবিতে কি নাম এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবে যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা দর্শন করেছি লেখা আছে
টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না আমলনামায় এত ছোট কাজও থাকবে জাররা 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 তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম চুরি করে খাইছেন এটা নাই আছে জাররা জাররা সে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফন্দি আটবে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেরে দিব বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমলনামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কইয়ে দেখি না লেট মি ট্রাই টু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি না আমি ভালো মানুষ আমি কি আমি হাজী সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমারে দিয়ে দিছে নাউজুবিল্লাহ পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমার রাখা আছে সুবহানাল্লাহ বাড়ি থেকে কয়েন কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলু কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহানাল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কোন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক কি না পড় এই তোর আমলনামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাও পালাবার কোন সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বনি ইসরাইল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তালগাছ আছে শেখরপুরে আছে আছে বিচার মানি তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বোঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইরো তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে উনার নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে ঠিক কি না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই ওয়াত্তাখিদু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবহানাল্লাহ
मस्जिदेरी झाड़ू बड़दार ओ कमारे हाथ सुनो हमारे मुनाजा सुनो सुनो या इलाही हमारे मुनाजात सुनो हमारे मुनाजात पढ़े ना आमीन। তার মানে বামপন্থীর আমল নামা ছাড়ায় বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আসে না নাই। আল্লাহ বলবে দেখ মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে। কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন, সেদিন বাঁচার কোন উপায় আছে? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহ আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন। ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি, এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ। কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কেয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কেয়ামত আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কেয়ামতের বিভীষিকাময় কেয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন। কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়। আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, উঠতেছেন কেন আপনারা? বসেন বসেন, কথা দিয়েছেন একসাথে বিদায় নেবেন, বসে নেবেন, বসে। সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। এটার আগে একটা ডেট হয়েছিল, ওই দিন আমরা আসতে পারি নাই। কয় তারিখে? ডিসেম্বরের 4 তারিখ। জি জি, আসার কথা ছিল, আমারও আসার খুব ইচ্ছা ছিল। কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি, ফেনীবাসীরা ভালোবাসে আমায়, তো আসার সুযোগ হয় নাই। কাদারাম মাখদুরা, মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটবে তার সব লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ। এখানে মিলন মেলা ঘটাবে আজকে, এটা কি 4 তারিখে করা সম্ভব? তাকদীরে আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে রেখে দিয়েছে, এজন্য আজকে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। পড়েন, সব নেতা খেতা নিয়ে আজকে বসছি, মাশাআল্লাহ। ফেনীর নেতারা কোরআনের পক্ষে, ঠিক কিনা? 64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক, আমরা চাই কি চাই না? বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক, আমরা চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি গড়তে চাই, আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? আজকে আমরা সুরাতুল হুজরাত থেকে কথা শুনবো। কোন সুরা থেকে? হুজরাত। সবাই বলেন হুজরাত। হুজরাত শব্দটা হুজরা শব্দের প্লুরাল, অর্থ হচ্ছে কামড়া। মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই? ইমাম সাহেবের কামড়া আছে না?
তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হুজরাখানা ছিল। এট এ টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হুজরাখানা ছিল, যেখানে 9 জন বিবি বসবাস করতেন। কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী সাল্লামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না। তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি। পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনে ডাকি, তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো। কারণ নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বন্ধু তারা ডাকবে এই আব্দুল্লাহ। কারণ নাম যদি হয় করিম, তার বন্ধুটা ডাকে এই করিম। কারণ নাম যদি হয় আবু বকর, তার বন্ধুটা আরে ডাকে এই আবু বকর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এই মুহাম্মদ এভাবে ডাকা যাবে না? ডাকা যাবে না। যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ, যদিও তিনি নবী তিনি মহানবী, তিনি সব নবীদের নবী, ঠিক কি না? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে? আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওয়ার্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কারে কাছে মন খুলে দেয়া যায়, কারে কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ শিখাতে চাইলেন, এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন, তাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে না। বিশ্বনবী ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, ঠিক কি না? শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন, আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা। শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই? এটাকে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন কাইলুলা করছিল, ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ আসো। আল্লাহ বললেন, খবরদার, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ না বের হয়ে আসে, তোমাদের অপেক্ষা করা উচিত, সবর করা উচিত। আমরা অনেক সময় সবর করি না, ব্যাপার কি? আওয়াজ আবার বাড়তেছে কেন এদিকে? আবার কথা বলে, এটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায় না? আল্লাহ বললেন, খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা, যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? ফ্যানের ছেলেরা কথা বলে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে, যে এই অস্থির, আরে বেরোয় না কেন? চেয়ারম্যান সাহেব আসে না কেন? এতক্ষণ ধরে বসে আছে, এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে,
ঠিক কি না নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন হুজুরের সাথে দেখা করতে গেছি যে হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুরও মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয় হুজুর এই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আর না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কি না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কি না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون سبحان الله পড়েন আল্লাহ ডেকে বললেন ও ইমানদাররা শোনো শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচেত চলে যাবা ঠিক কি না এই আইনটা কার ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করবে ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ কি গুনাহ আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত জিকির এগুলাই ইসলাম ঠিক কি না ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগোগ আর গুরুদুয়ারার মতো যে কোনো এবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্বনবী বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আফাস্তাদিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফাস্তাদিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিমুহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনবী বললেন নাম ইস্তাদিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন না তো হিব্বু আন তারাহা উরিয়ানা জানো সাহাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবি বললেন না কশিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে
এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টুনাইট। আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকব। পারা যাবে? ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? এটা কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় মোট আয়াত আছে 18টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেন, এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি? 18টি। এটি কোরআনের কততম সূরা? 49তম সূরা। আর সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল নর্মস শিখানো হয়েছে এই সূরায়। কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সূরাতে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই, শান্তি নাই, সুশৃঙ্খলা নাই, শুধু মারামারি, জিঘাংসা, কিলাকিলি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা। হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, মারামারির বিপরীতে সমাজের সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 10টা গাইডলাইন দিয়েছেন। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 10টা। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, খবরদার, যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা বিশ্বাসী বলে দাবি করো, খবরদার, আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে? আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? এটা ফাইনাল, এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম, আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট শাস্তে চেও না, আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দা বান্দিদের কাছে যখন আল্লাহর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল, এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন, চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্ব নবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন, ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো
বছরান্তে 2.5% জাকাত দিবা, বিধানটা কার? এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট, এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবি বলল আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবি বলল আতাযিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবি বলল উসল্লি লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না, তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছ? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ করা গেছে, আওয়াজ করে বলেন বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়বো, 3 রাকাত পড়বো, সব বেশি হবে না? কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয় না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনির ভাইয়েরা রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে। তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা, আইয়ামুল বীজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা, এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না, একদিন রাখবা আরেকদিন রাখবা না, এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার ইবাদতও করে, ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই? তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখাইয়া গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবী শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, এটা হচ্ছে 1 নম্বর গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য 2 নম্বর গাইডলাইন হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। উমরে ফারুক বললেন না উনি না, আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন না উমর তুমি বুঝো না, আমি যারে বলছি সে ভালো। উমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাশত করে নাই। আল্লাহ বলেছেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কিনা? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়।
যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়, আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে। কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্ব নবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? উমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন, বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন, এই ওমর কি বলছো, বুঝি নাই, জোরে বলো। ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন, বিশ্বনবী বলতেন, এই কি বলেছো, এদিকে আসো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, ওমর আরো জোরে বলো। ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন, বিশ্বনবী বলতেন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। সুবহানাল্লাহ। পড়েন, ভয়ে খবরদার, নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে। কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ। যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা পড়ি, আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি, আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সা ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব সা ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি, ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোনো উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন, খবরদার, কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, খবরদার, এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল, ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে। কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী, আমার পেয়ারা নবী এখানে, পেয়ারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি, ঠিক কি না? আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে, আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে?
দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে। তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। ও বিশ্বাসীরা, ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী, কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবায়্যানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহ্হাতিল খবর, খবরটা সহি কিনা যাচাই করার দরকার আছে না নাই? ইযা জাআকুম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। ফেনীবাসী মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই, রুমর গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন, গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিছে। এজন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ, ওয়েদার ইটস ট্রু অর রং, চেক, মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট। এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়। আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে? কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই, হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না। প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব, অনেক স্ক্যান্ডাল, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে, তোর সমস্যা কি, ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের দোষ দেখে গোপন রাখে, তার দোষগুলো গোপন রাখবে কে? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয়, ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মেরার বনুল মুস্তালিকের নেতা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আচ্ছা। হারিস ইবনে মেরার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে, হালানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে।
আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান পরে চালান। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সুবহানাল্লাহ পড়েন, নবী হে অভিযান পরে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে তাহলে অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বলল, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যায় বউরে কিল, আইজোমায়ের কাইলোমায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নম্বর গাইডলাইন হচ্ছে, কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব? দিবেন, মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ, কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। 4 নম্বরে আল্লাহ বললেন, 4 নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে না? আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা,
আছে না নাই? না না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে, কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয়, আরে কয় বোচা, তোর নাক বোচা, ফেনীতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুভ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই, মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? ওয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিলা, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা, কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম, কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতে নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়্যিদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকীকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়্যিদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুইটির ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য খবরদার, জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। এই আবার কি ইসে দেখি, আওয়াজ কেন? হ্যাঁ, আর কি দেখবেন? এখন তো বিদায় নেব আমি, চুপ করেন না, এবার থামেন। জিব্বা আছে বলেই, জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাহেব বলেছেন, মাইয়াদ মান লি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজিলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের সবাই বলতে হবে, কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহাইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয়, জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রোপ করবে না, জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা, কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা, তুমি সফিয়ারে মুঠি বলে গালি দিলা, লাকদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতহু লা মাসাজাতিল বাহর, আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেয়া হয় এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার জিব্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে। পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজবা না। ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না। দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস, কি চমৎকার গাইডলাইন। অন্যকে ঠাট্টা করো না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো। কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে, কার দোষ খুঁজবেন, অন্যের দোষ খোঁজা যাবে। কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা। কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা, তোর কি সমস্যা, তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না, কখনো অন্যের দোষ খোঁজা যাবে না। দোষ আমরা খুঁজবো নিজের দোষ, ঠিক কিনা? দোষ আমরা খুঁজবো কার দোষ, চিল্লায় বলতে হবে কার দোষ, নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই, ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই, পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই। সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে, অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজব। বসেন বসেন, কি ঢুকছে এখানে? হ্যাঁ, কারেন্টে শক করছে সাপ, সাপ আওয়াজ শুনতে আসে,
মাশাআল্লাহ। এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা, অন্যের দোষ খুঁজবে না, নিজের দোষ খোঁজা যাবে যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন, কষ্ট হচ্ছে, তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব। এই ছেলে রে, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো, বসেন ভাই বসেন। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আছে না নাই? না, আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, তো কত আছে আমাদের এলাকায়? না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের, যত্নের, ঠিক কিনা? আমার নাম কি?